ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন। ভারত শাসন আইন জারির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের রাষ্ট্র ক্ষমতা ব্রিটিশ রাজার হাতে চলে যায়। এর ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক কয়েকজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়, যিনি 15 সদস্য বিশিষ্ট পরামর্শক সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন। এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি নামে অভিহিত করা হয়। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এভাবেই ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ব্রিটিশ পার্লামেন্টে 1861 সালে ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয় এবং বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠার ঘোষণাও দেয়া হয়। 1862 সালের 1 ফেব্রুয়ারি থেকে বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয়। সদস্য সংখ্যা প্রথমে 12 থেকে 1892 সালে 21 জন করা হয়। শুরুতে এই সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার বিধান ছিল, পরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ওঠে এবং এর এ ধারাই বাংলা সহ সারা ভারতে প্রচলিত হয়। তবে আইনসভার উপর ব্রিটিশ শাসকদের কর্তৃত্ব ঠিকই বহাল ছিল। এদিকে ব্রিটিশ পার্লামেন্ট 1853 সালেই বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা গ্রহণ করে। 1903 সালে এই লক্ষ্যে সীমা নির্ধারণ করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গ সেই পরিকল্পনারই বহিঃপ্রকাশ। পূর্ববঙ্গের আলাদা পরিচয় সেখান থেকেই শুরু হয়। ব্রিটিশ শাসনকালে 1858 থেকে 1947 বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না। শিল্পেও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল, মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটেন ছিল এই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ, গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। বাংলার জাগরণ